ঠিক কতটা নিচে নামলে একজন জীবিত মানুষের পরলৌকিক কাজ সম্পন্ন করা যায় সেই ততটাই নিচে নামতে পেরেছে বিজেপি। এদিন কলকাতায় মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে বিজেপির নেতা আর কর্মীদের উদ্যোগে সম্পন্ন হলো মুকুল রায়ের পরলৌকিক কাজ, কারণ তিনি বিজেপি ছেড়ে এখন তৃণমূলে ফিরে গিয়েছেন। তার এই দলবদলকে স্বভাবতই ভালো চোখে দেখেনি গেরুয়া শিবির। দল ছাড়ার পর থেকেই মুকুলকে মির্জাফর গদ্দার বলে আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপির নেতারা। সেই প্রেক্ষাপটে এবার মুকুল রায়ের শ্রাদ্ধের আয়োজন কার্যত গোটা বিজেপির অধঃপতনের গতি তুলে ধরল। এদিন মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির কার্যালয়ের সামনে মুকুল রায়ের ছবি রেখে শ্রাদ্ধ করলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। শুধু তাই নয়, সেই শ্রদ্ধানুষ্ঠানের পরে দলের কার্যালয়ে রীতিমতো গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হলো। রাজ্য রাজনীতিতে রাস্তাঘাটে রাজনৈতিক দলের বিক্ষোভ দেখে আসা বাঙালির চিরকালীন অভ্যাস। সেই সব বিক্ষোভে অনেক সময় কুশপুত্তলিকা পড়ানো, নকল শবযাত্রা বার করা, মস্তক মুন্ডন করার ঘটনাও চোখে পড়ে। কিন্তু তা বলে একজন জীবিত মানুষের শ্রাদ্ধানুষ্ঠান, এ কোথাকার রাজনীতি, কোথাকার সভ্যতা, কোথাকার শিক্ষা দীক্ষা? আসলে রাজ্যবাসীর কাছে ঘাড় ধাক্কা খাওয়া বিজেপির নেতাদের মাথাটাও বিগড়ে গিয়েছে। না হলে তারা এটা ভাবতেন যে মুকুল রায় কেন ছেড়ে চলে গেল বা তার চলে যাওয়ার পরে দলের ভাঙন কিভাবে রুখব, তা না করে তারা করলেন কি না মুকুল রায়ের শ্রাদ্ধ। এরপর কাল যদি তৃণমূল প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর রাজ্যপালের শ্রদ্ধানুষ্ঠান করে তখন কি হবে? নাকি তখন তৃণমূলের সমর্থক আর নেতাকর্মীরা পাকিস্তানি হয়ে যাবে, নাকি সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হবে? কোনটা?